কাকর পাহাড়ের উপরে চলে আসছি। তো এখানে পার্কিংয়ে রেখে এখন হাতের ডান সাইডে হচ্ছে ঝর্ণা আর বাঁ সাইডে লেক। তো আমরা এখন ডান সাইডেই যাব। নিক্কো হলো জাপানের তোচিগি প্রিফেকচারের একটি ছোট শহর, টোকিওর উত্তর পূর্ব মালায় এটি অবস্থিত। এটি তোশোগুরের স্থান। ১৬১৭ সালে টোকুগাওয়া এডো পিরিয়ডের প্রতিষ্ঠাতা শাসক টোকুগাওয়া ইয়োসুর জন্য এটি মহিমান্বিত স্মারক হিসেবে প্রতিষ্ঠিত শিন্টো মন্দির। গিরলের ইয়েমেন গেট গুগলে আরও দেওয়া আছে। এই এলাকায় ১৪৫০ কিলোমিটারে, যাই হোক গুগলের এইসব তথ্য বাদ দিয়ে এখন সরাসরি চোখে দেখে আসি এই ঝর্ণাটা। অনেকখানি হাঁটতে হবে ভিতরে যেতে হলে। তো এখানে বেশিরভাগ সময় স্কুলের বাচ্চারাই আসে, কারণ ওদের শিক্ষা সফর থাকে। নিকোরেই থাকি দেখার জন্য। কারণ জাপানের বাচ্চাদের শিক্ষা সফরের একটা অংশ নিক্কো। আমরা এখন যেই সময়টিতে আসছি, তো যদি আমরা আরও ১ মাস আগে আসতাম তাহলে হয়তো বা আসল সৌন্দর্যটা দেখতে পেতাম। এখন যদিও সব গাছের পাতা ঝরে গেছে, গাছের পাতা নাই, কিন্তু যখন অক্টোবরের শেষের দিকে এটার পাতাগুলো সব অনেক সুন্দর কালার থাকে, লাল লাল কালারের থাকে। তো তখন দেখতে অদ্ভুত সুন্দর লাগে। যদিও আমরা ওই টাইমটাতে আসতে পারিনি, এই জন্য ওই কালারফুল সিজনটা দেখাতে পারলাম না। তো যাই হোক, এখন যা আছে তাই দেখি। এখানে শীতের সময় এক ধরনের নেচার থাকে, আবার গরমের সময় আরেক ধরনের নেচার থাকে। যদিও বেশিরভাগ শীতই, বছরের 7 মাস পর্যন্ত শীতই থাকে এখানে। তো উপর থেকে কেউ যদি এমনি দেখে চলে যেতে চায় তাও হয়, আবার নিচে গিয়ে লিফটে একদম নিচে নেমে এখানে সিঁড়ি করা আছে, উপর থেকে আরও সুন্দরভাবে দেখা যায়। তো আমরা একটু পরে নিচে যাব টিকিট কেটে। তো আমরা টিকিট নেওয়ার জন্য নিচে যাচ্ছি। এখন ডিসেম্বর মাস, এই জন্য প্রচুর ঠান্ডা, হাত পাও জমে যাইতেছে একেবারে, মনে হয় বরফ হয়ে যেতেছে হাত। তো এটা হচ্ছে আরেকটা সাইড, এখানে দাঁড়িয়ে এমনিতেই দেখা যায়, টিকিট না কাটলেও চলবে, এখান থেকে দেখেও কেউ চলে যেতে পারে। এখন প্রায় 3টার কাছাকাছি বাজে। তো যেহেতু 4:30টাতেই সন্ধ্যা হয়ে যায়, তো আমাদের এটা তাড়াতাড়ি শেষ করতে হবে দেখে, নাহলে সন্ধ্যা হয়ে যাবে। अक्टोबर मासे शेष दिके ए धरनेर कलर थाके और एखन जेहेतु पाता झरे गेছে एखन तो आर देखानो सम्भव ना। और এটা হচ্ছে গ্রীষ্মের সময় এরকম থাকে যখন ভরপুর গরম থাকে। एकदम नीचे जाबा आरो नीचे आसे ना आरो माने या जब मन करके उसे जाओ ना दरकार नहीं सब पूरा ठंड हो गई हाथ पर बजे আমাদের লেকের দিকে যাই, এখানে আর কিছু দেখার নেই। গরমে দিনে এলে মজা লাগবে। আমার কাছে এটা অবাক লাগতেছে, এটা কইরা কি আবার ওই লেকের মধ্যে জায়গা, বুঝছো? হ্যাঁ বুঝতে পারো। বানাইছে তোমার মনে হয়? হ্যাঁ দেখে গেলে বন্ধ করে।